যে রাধে সে চুলও বাঁধে। আর এই নরম হাতেই বাড়ি হয় ঘর, শুধু ঘর নয় তৈরি হয় ঘর তৈরির সামগ্রীও। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের ধসনা ঘাটে সুবর্ণরেখার তীরে এই মেয়েদের হাতেই তৈরি হয় মজবুত ইট। রাজ্য সরকারের অর্থ সাহায্যে 30 লক্ষ টাকা খরচ করে এখানে তৈরি হয়েছে পরিবেশ বান্ধব ইটের কারখানা। কাঁচামাল সরবরাহ থেকে মেশিন চালানো, ইট তৈরির পর তা গাড়িতে তোলা, সব কাজ নিজেরাই সামলান মহিলা কর্মীরা। এগুলো কি তৈরি করছেন? এগুলো ইট, কিসের ইট? ছাই, ছাই, সিমেন্ট আর বালি। সবটাই কি আপনারা করেন? হ্যাঁ, আমরাই করি। কতজন আছেন আমাদের এখানে? 21 জন এখন বর্তমান কাজ করছে। 21 জন কি সবাই মহিলা? সবাই মহিলা। প্রায় কদিনে আপাতত 15,000 মতো ইট বিক্রি করে দিয়েছি। মোট 21 জন মহিলা দুটি শিফটে কাজ করেন। পরিবেশ বান্ধব এই ইট তৈরি হয় ছাই দিয়ে। ছাই আসে কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে। এই ছাইয়ের সঙ্গে সিমেন্ট বালি দিয়ে তৈরি হয় ইট। প্রতিদিন গড়ে তৈরি হয় 3000টি ইট। ঘন্টায় আমাদের বেড়ে যায় 300-400 বেড়ে যায়। 3 বস্তা সিমেন্ট কাটা হয়ে যায় আমাদের। 21 জন আছি আমরা মহিলা, আর 1 জন ছেলে আছে মিস্ত্রি হিসাবে আর কি। মানে সকালে 4 ঘন্টা কাজ করা হয়, দুপুরে বিকালে 4 ঘন্টা হয়। মাটির ইটের তুলনায় বেশ সস্তা ছাইয়ের ইট, দাম 5.5 টাকা করে। ইটের চাহিদাও বাড়ছে দিন দিন। এই ইটে ঘর ঠান্ডা থাকে বলেও দাবি কারখানার কর্মীদের। কারখানা চালানোর ক্ষেত্রে তারা পাশে পেয়েছেন জেলা প্রশাসনকে। পুরোটাই আমাদের মহিলা দ্বারা পরিচালিত। মহিলারাই মেশিন থেকে পরিচালনা থেকে শুরু করে মহিলারাই উদ্যোগ নিয়ে নির্বৃত্তি ব্যবস্থা, তাদেরকে আমরা যোগাযোগ করে দিয়েছি ব্লক থেকে, এবং মহিলারাই সমস্ত দেখাশোনার থেকে শুরু করে মেশিন পরিচালনার থেকে শুরু করে সমস্ত কাজটা পুরো টোটাল ওখানে যে আমাদের একটি ফায়ার যে ফ্যাক্টরি যেটি গড়ে উঠেছে পুরোটাই আমাদের মহিলা দ্বারা পরিচালিত। অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম।